হ্যালো এইচএসসি, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের কানেক্টরসের বোর্ড কোয়েশ্চেনের সলিউশন ক্লাসে। আজকে আমরা করবো ময়মনসিং বোর্ড 2022। এখানে বোর্ড কোয়েশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা প্রত্যেকটা সেন্টেন্স বাই সেন্টেন্স, প্রত্যেকটা রুলস বাই রুলস, এ টু জেড তোমাদের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করবো। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে এই বোর্ড কোয়েশ্চেনটা খুব ভালোভাবে বোঝার পাশাপাশি তোমরা কিন্তু এটার সাথে সম্পৃক্ত যে রুলসগুলো আছে সেগুলোও খুব ভালোভাবে বুঝতে পারবে এবং পরবর্তীতে কানেক্টরস করার সময় এই রুলসগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ভিডিও শুরু করি। এখানে যেই প্রশ্নটা আছে, এই প্যাসেজটা আসলে একটা পোয়েম বা কবিতা থেকে নেওয়া হয়েছে। সেই পোয়েমটার নাম হচ্ছে দ্য রাইম অফ অ্যান অ্যানসিয়েন্ট মেরিনার। এখানে একজন বৃদ্ধ নাবিক, সে একটা পাখি, একটা পাখিকে হত্যা করে সে একটা পাপ করেছিল এবং সে তার পাপের প্রায়শ্চিত্ত করছিল এবং তাকে তার পাপের প্রায়শ্চিত্ত করতে হয় এবং সেই পাপের শাস্তিটা তাকে পেতে হয়। এই ব্যাপারে আসলে এই পোয়েমটা, তো এই পোয়েমটা এখানে আসলে সম্পূর্ণ অংশটুকু তো নেই, এই পোয়েম থেকে প্রথমে কিছু অংশ। এই বৃদ্ধ নাবিকটা আসলে তার যাত্রার কথা, তার যে সমুদ্র যাত্রা, যেই যাত্রাতে সে পাখি মেরে বা পাখিকে খুন করে একটা পাপ করেছিল, সেই ব্যাপারে সে একটা স্বীকারোক্তি দিয়েছে এক অতিথির কাছে, একটা অনুষ্ঠানের এক অতিথির কাছে। তো সেই সেই ব্যাপারটুকু এখানে আছে। এখানে আসলে সম্পূর্ণ যে পোয়েমের ব্যাখ্যাটুকু, এখানে আসলে সেই সম্পূর্ণ ব্যাখ্যাটুকু তোমরা এই প্যাসেজটুকু পড়ে পাবে না, তাই তোমরা ইউটিউবে দ্য রাইম অফ অ্যান অ্যানসিয়েন্ট মেরিনার এটা তোমরা এই কবিতাটা দেখে ফেলতে পারো, এই পুরো কবিতাটা নিয়ে তোমাদের জ্ঞান অর্জনের জন্য। তো যাই হোক, আমরা এখানে পড়া শুরু করি। দেখো, দ্য ওল্ড সেইলার, অর্থাৎ বৃদ্ধ নাবিক, স্পোক, কথা বলছিলেন, সো স্ট্রেঞ্জলি অর্থাৎ খুব অদ্ভুতভাবে, দ্যাশ দ্য গেস্ট, গেস্ট অর্থ হচ্ছে অতিথি, যে অতিথি স্টুড স্টিল, অতিথিটি দাঁড়িয়ে গিয়েছিল বা দাঁড়িয়ে পড়েছিল। তো এই বৃদ্ধ নাবিক খুব অদ্ভুতভাবে কথা বলছিল, তো সেটা দেখে কি হয়েছে, একজন গেস্ট দাঁড়িয়ে পড়েছিল, হ্যাঁ, যে তিনি কি বলছেন সেগুলো শোনার জন্য তিনি দাঁড়িয়ে পড়েছিলেন, ওখানে ওখানে দাঁড়িয়েছিলেন আর কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কথাগুলো শুনছিলেন, তার অদ্ভুত কথাগুলো শুনছিলেন। তো এখানে আমাদের কি হবে, এখানে দেখো শো, এই যে শো আছে, তারপর স্ট্রেঞ্জলি, শো এর পরে একটা অ্যাডভার্ব আছে, ঠিক আছে, শো স্ট্রেঞ্জলি। তো আমরা এরকম সেন্টেন্স কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সেও করেছি, এই যে শো ডট ডট ড্যাট, শো ডট ডট ড্যাট, এরকম সেন্টেন্স তোমরা কমপ্লিটিং সেন্টেন্সে করেছো, যে শো এর পরে একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসে, তারপরে একটা ড্যাট বসে, ঠিক আছে। যেমন আমি এই সেন্টেন্সটা তোমরা সবাই করেছো, যে দ্য ম্যান ইজ শো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এই যে দ্য ম্যান ইজ, আগে শো তারপরে উইক, একটা অ্যাডজেক্টিভ বা এখানে অ্যাডভার্ব বসতে পারে, দ্য ম্যান ইজ শো উইক, তারপরে এখানে ড্যাট, ড্যাট অর্থাৎ যে, যে মানুষটা এতই অসুস্থ যে হি ক্যান নট ওয়াক, সে হাঁটতেই পাচ্ছে না। তো সিমিলারলি এখানে দ্য ওল্ড সেইলর স্পোক, বৃদ্ধ মানুষটা কথা বলছিল, শো স্ট্রেঞ্জলি, এই যে শো এর পরে একটা স্ট্রেঞ্জলি অ্যাডভার্ব বসেছে, তো তারপরে গঠন অনুসারে এখানে আমরা কি দেব, ড্যাট দেব, যে শো এর পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, তারপরে এখানে বসে একটা ড্যাট, এটার অর্থ বোঝায় এতই যে, ঠিক আছে, যে এতই অদ্ভুতভাবে যে বা এতই দুর্বল যে, এই যে কোনো একটা কিছু থাকবে, তো এখানে আমরা ড্যাট দেবো, এখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব কোনো একটা কিছু থাকবে শো এর পরে, তাহলে এখানে আমরা কী দেবো, ড্যাট দেবো, ঠিক আছে। তো বৃদ্ধ নাবিক এতই অদ্ভুতভাবে কথা বলছিল, ড্যাট, যে দ্য গেস্ট স্টুড স্টিল, গেস্ট অর্থাৎ অতিথিরা দাঁড়িয়ে পড়েছিল, তাহলে এর আগে আমরা দেবো দ্যাট। দ্য ফিস্ট বিগ্যান, ফিস্ট অর্থ ভোজ, তো এই গেস্ট তো আসলে একটা ভোজের জন্য যাচ্ছিল, তো সেই ভোজটা শুরু হয়েছিল, ড্যাশ দ্য গেস্ট, ড্যাশ দ্য গেস্ট, সেই অতিথিটা কুড হিয়ার, শুনতে পাচ্ছিলেন, দ্য মিউজিক অ্যান্ড লাফটার, অর্থাৎ গান এবং হাসির আওয়াজ তিনি শুনতে পাচ্ছিলেন, যেহেতু ভোজ শুরু হয়েছে তো ভোজে তো সবাই গান বাজনা বাজাবে, সবাই হাসি তামাশা করবে, এটা তো স্বাভাবিক কথা, ঠিক আছে। তো সেই হাসি তামাশা কী করছিলেন, এই গেস্টটা, যিনি গেস্ট ছিলেন তিনি শুনতে পাচ্ছিলেন অনুষ্ঠান আরম্ভ হওয়ার বা ভোজ আরম্ভ হওয়ার সময়। তো দেখো, ভোজ আরম্ভ হলে, ভোজ বা অনুষ্ঠান যেটা হয় সেখানে তো হাসি গান এগুলো হবে, তো এটা স্বাভাবিক, তাহলে এটা সাদৃশ্য, তো সাদৃশ্য যা হবার কথা সেটাই হলো, তাহলে এখানে আমরা দেব অ্যান্ড,
দেখো, ভোজ শুরু হয়েছে এবং সেখানে গান এবং হাসির আওয়াজ শোনা যাচ্ছে। তো ভোজে তো এটা শোনাই যাবে, ভোজ হলে বা অনুষ্ঠান হলে সেটা তো শোনাই যাবে, তাই না? তাহলে যেটা হওয়া উচিত একটা ভোজে সেটাই হচ্ছে, তাই আমরা এখানে দেবো অ্যান্ড। এটাকে বলে সাদৃশ্য, সিমিলারিটি বোঝায়, তখন আমরা এখানে দেবো অ্যান্ড, মানে যেটা হওয়া উচিত সেটাই হচ্ছে, তাহলে এটাই অ্যান্ড। দ্য ফেস্ট বিগান, ভোজ শুরু হলো, অ্যান্ড দ্য গেস্ট, এবং অতিথিটি, যেই অতিথিটি দাঁড়িয়েছিল সেই অতিথিটি কুড হিয়ার, শুনতে পেয়েছিল দ্য মিউজিক অ্যান্ড লাফটার, গান এবং হাসির আওয়াজ শুনতে পেয়েছিল। ড্যাশ ফর সাম রিজন, ড্যাশ ফর সাম রিজন, কিছু রিজন অর্থাৎ কারণে হি কুড নট জয়েন দ্য আদার্স, সে অন্যদের সাথে জয়েন, যোগদান করতে পারছিল না। এখানে দেখো, ভোজ শুরু হলো, দ্য ফিস্ট বিগ্যান, ভোজ শুরু হলো, অ্যান্ড, এবং ওই গেস্টটা মিউজিক এবং লাফটার শুনতে পেলো, মানে মিউজিক, গান এবং হাসির আওয়াজ শুনতে পেলো। তো দেখো, ভোজ শুরু হলে কিন্তু এগুলো শোনাই যাবে, হ্যাঁ, ভোজে তো গান এবং হাসি হবেই, তার জন্য এখানে অ্যান্ড। কিন্তু সেও তো একজন গেস্ট, এই যে যিনি দাঁড়িয়েছিলেন, বৃদ্ধ মানুষটার কথা শুনে যিনি দাঁড়িয়েছিলেন, সেও তো একজন গেস্ট, তো স্বাভাবিকভাবে তারও সেখানে জয়েন করার কথা ছিল। কিন্তু দেখো এখানে কি বলছে, যে ফর সাম রিজন, কিছু কারণে সে জয়েন করতে পারছিল না। তাহলে তারও তো জয়েন করার কথা ছিল, কিন্তু জয়েন হলো না, সে তাদের সাথে জয়েন হতে পারলো না কিছু কারণবশত। তো দেখো, এখানে যেটা হবার কথা ছিল সেটাই কি হলো, এটা বৈসাদৃশ্য হয়ে গেল না, ভোজ শুরু হলো, হ্যাঁ, তারপরে ওখানে গান এবং হাসি শোনা গেল, এটা স্বাভাবিক, তার জন্য অ্যান্ড। কিন্তু এটা তো আর স্বাভাবিক হলো না, তারও সেখানে জয়েন হওয়ার কথা ছিল কিন্তু তিনি জয়েন হতে পারলেন না, ফর সাম রিজন, কিছু কারণবশত। তাহলে এখানে আমরা দেব বাট, যখন যেটা হবার নয় সেরকম কিছু হবে বা বৈসাদৃশ্য বুঝাবে, তখন আমরা এখানে দেব বাট। তাহলে সিদাগে হবে বাট। দ্য ওল্ড ম্যান, অর্থাৎ বৃদ্ধ মানুষটি, বৃদ্ধ মানুষটি বলতে কে, এই যে ওল্ড সেইলার, বৃদ্ধ যেই নাবিক ছিল সেই মানুষটার কথা বলছে। দ্য ওল্ড ম্যান টোল্ড হিম, তো বৃদ্ধ মানুষটি বা বৃদ্ধ নাবিকটি টোল্ড হিম, তাকে বলল, তাকে বলল বলতে এই দ্য গেস্ট, অতিথিকে বলল বা বলেছিল। দ্য ওল্ড ম্যান টোল্ড হিম, বৃদ্ধ মানুষটি অতিথিটিকে বলল, অ্যাবাউট হিজ, অ্যাবাউট সম্পর্কে, কি সম্পর্কে বলল, হিজ লাস্ট জার্নি অন দ্য সি, তার লাস্ট যেই ভ্রমণ ছিল সমুদ্রে, সেই ভ্রমণের বিষয়ে বৃদ্ধ মানুষটা, বৃদ্ধ নাবিকটা এই অতিথিকে দাঁড় করিয়ে তার লাস্ট ভ্রমণের ব্যাপারে বলছে, তার লাস্ট ভ্রমণের ব্যাপারে কে কাকে বলছে, এই যে বৃদ্ধ নাবিকটা বলছে সেই যাত্রীটাকে বলছে, তার লাস্ট ভ্রমণের ব্যাপারে, তার লাস্ট ভ্রমণ সম্পর্কে, সমুদ্রে তার লাস্ট ভ্রমণ সম্পর্কে কথা বলছে। আচ্ছা, দে হ্যাড সেইলড অ্যাওয়ে, অর্থাৎ তারা সেইলড অ্যাওয়ে, অর্থাৎ তারা সমুদ্রে যাত্রা করেছিল বা রওনা হয়েছিল, টু দ্য সাউথ, অর্থাৎ দক্ষিণ দিকে বা দক্ষিণে, সমুদ্রের দক্ষিণে তারা রওনা করেছিল। দ্যাশ দে হ্যাড অ্যারাইভড, তারা পৌঁছেছিল ইন দ্য কোল্ড, শীতল বা ঠান্ডা, গ্রে, ধূসর, সি, ধূসর, ঠান্ডা, ধূসর সমুদ্রে তারা পৌঁছেছিল। তো তারা দক্ষিণে রওনা করেছিল, তো দক্ষিণ দিকে তাদের রওনাটা চলছিল। এখানে আমরা ডি ডাকে দিতে পারি আনটিল, আনটিল অর্থ হচ্ছে যে পর্যন্ত না, হ্যাঁ, আনটিল দে হ্যাড অ্যারাইভড, যে পর্যন্ত না তারা পৌঁছেছিল, ততক্ষণ পর্যন্ত তারা দক্ষিণের দিকে বা দক্ষিণ, সমুদ্রের দক্ষিণে তারা রওনা করেছিল। আনটিল, যে পর্যন্ত না, দে হ্যাড অ্যারাইভড, যে পর্যন্ত না তারা পৌঁছেছিল ইন দ্য কোল্ড, অর্থাৎ ঠান্ডা, গ্রেসি, ঠান্ডা বা শীতল, ধূসর যেই সমুদ্র আছে, সেই পর্যন্ত যতক্ষণ না তারা পৌঁছেছিল ততক্ষণ পর্যন্ত তারা দক্ষিণ দিকে কী করেছিল, রওনা করেছিল। তো যে পর্যন্ত না তারা পৌঁছেছিল, এই যে কোল্ড, গ্রেসি, এখানে যে পর্যন্ত না তারা পৌঁছেছিল সেই পর্যন্ত তারা সাউথ, দক্ষিণ দিকে রওনা দিয়েছিল। তো এখানে আমরা দেবো আনটিল, যে পর্যন্ত না এরকম বোঝাচ্ছে, তার জন্য এখানে দেবো আনটিল। ড্যাশ দ্য সি ওয়াজ ফ্রোজেন, ড্যাশ দ্য সি ওয়াজ ফ্রোজেন, সেই সিটা, যেই সিএ তারা পৌঁছেছিল সেটা ছিল ফ্রোজেন, ফ্রোজেন অর্থ হিমায়িত বা বরফ আচ্ছন্ন, এরকম বলা যায়, মানে বরফ দিয়ে জমাট বাঁধা, এরকম বললে ওইটাকে বলে ফ্রোজেন। তো এখানে আমরা দিতে পারি ইভেন, এমনকি, হ্যাঁ, দ্য সি ওয়াজ ফ্রোজেন, এমনকি সেই সমুদ্রটা ছিল হিমায়িত, এমনকি ইভেন দেওয়া যায় বা এখানে মোর ওভারও দিলেও হয়। আসলে একটা কানেক্টরসে এই কনটেক্সটের সাথে মিল রেখে
আমরা বিভিন্ন কিন্তু কানেক্টরস ব্যবহার করতে পারি, তাই এটা কোনো ধরাবাঁধা মানে রুলস নেই যে আমাকে ওটাই ব্যবহার করতে হবে। আমি কিন্তু একটা জায়গায় বিভিন্ন কানেক্টরস ব্যবহার করতে পারি। তো কানেক্টরসের এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা যে আমাকে ওটাই বসাতে হবে সেরকম না, আমার অন্য কোনো কানেক্টরসও যদি সেখানে বসে তাহলে সেটাও কিন্তু ওখানে বসানো যায়। তাহলে এখানে আমরা দেবো ইভেন অথবা মোর ওভার দিলেও হয়। ইভেন এমনকি, দ্য সি ওয়াজ ফ্রোজেন এমনকি বোঝাচ্ছে, তার জন্য এখানে আমরা ইভেন দিলাম, বা ওই সমুদ্রটার ব্যাপারে একটা এক্সট্রা তথ্য দিচ্ছে সেই অর্থে আমরা এখানে মোর ওভার বসাতে পারি। ঠিক আছে, দ্য সি ওয়াজ ফ্রোজেন, সেই সমুদ্রটা ছিল হিমায়িত। ড্যাশ, দ্য আইস ওয়াজ অল অ্যারাউন্ড ডেম, আইস মানে বরফ ছিল, ওয়াজ বরফ ছিল অল অ্যারাউন্ড ডেম, তাদের চারিপাশে বরফ ছিল। তো এটা স্বাভাবিক কথা, যেহেতু তারা একটা হিমায়িত সমুদ্রে গেছে তো সেখানে এটা তো ঠিকই আছে, যেটা হবার কথা সেটাই হলো। তার মানে সাদৃশ্য বুঝাচ্ছে যে দ্য আইস ওয়াজ অল অ্যারাউন্ড ডেম, তাদের চারিপাশে বরফ ছিল। তো ঠিক আছে, যদি তারা ইসে যায় একটা হিমায়িত একটা সমুদ্রে যায় তাহলে তো সেখানে বরফ, চারিপাশে বরফই থাকার কথা, তাই না? তাই যেটা হবার কথা সেটাই হচ্ছে বা সাদৃশ্য বোঝাচ্ছে, তার জন্য এফ দাগে আমরা দিতে পারি অ্যান্ড। অ্যান্ড দ্য আইস ওয়াজ অল অ্যারাউন্ড দেম, এবং তাদের চারিপাশে আইস বা বরফ ছিল। দ্য বিগ সেলস ওপেন্ড ওয়াইড, দ্য বিগ সেলস, সেলস অর্থ পাল, ওপেন্ড ওয়াইড, ওপেন্ড অর্থাৎ খুলে যাচ্ছিল, ওয়াইড প্রশস্ত হয়ে, বড় বড় যে পালগুলো রয়েছে সেগুলো প্রশস্ত হয়ে খুলে যাচ্ছিল। ড্যাশ দ্য স্ট্রং ওয়াইন্ড, শক্তিশালী বাতাস, ব্লিউ প্রবাহিত হচ্ছিল, দেম সেগুলোতে, কুইকলি খুব দ্রুত সেগুলোতে, যখন শক্তিশালী বাতাস প্রবাহিত হচ্ছিল, কোনগুলোতে, এই সেলস অর্থাৎ যেই পালগুলো আছে জাহাজের, সেই পালগুলোতে যখন শক্তিশালী বাতাস প্রবাহিত হচ্ছিল তখন সেগুলো খুলে প্রশস্ত হয়ে যাচ্ছিল। থ্রু দ্য আইসি ওয়াটার্স, থ্রু অর্থাৎ মধ্য দিয়ে, দ্য আইসি ওয়াটার্স, আইসি ওয়াটার্স অর্থ হচ্ছে বরফাচ্ছন্ন যেই ওয়াটার অর্থাৎ পানি ছিল, সেই পানিগুলোর মধ্য দিয়ে খুব শক্তিশালী বাতাস প্রবাহিত হচ্ছিল এবং তার ফলে কী হচ্ছিল, এই পালগুলো খুলে যাচ্ছিল। দ্য বিগ সেলস ওপেন্ড ওয়াইড, এই পালগুলো খুলে যাচ্ছিল। তো এখানে দেখো, যেহেতু খুব শক্তিশালী বাতাস প্রবাহিত হচ্ছিল, বরফাচ্ছন্ন পানিগুলোর মধ্য দিয়ে খুব শক্তিশালী বাতাস প্রবাহিত হচ্ছিল, সেহেতু এই পালগুলো খুলে যাচ্ছিল। তো যেহেতু সেহেতু, এরকম যখন অর্থ আসে তখন আমরা সেখানে অ্যাজ দিতে পারি, বা এই অর্থটা এভাবেও আসে যে এই শক্তিশালী বাতাস লাগার সঙ্গে সঙ্গে বা সাথে সাথে, এটা ঘটার সাথে সাথে, এই শক্তিশালী বাতাস প্রবাহিত হওয়ার সাথে সাথে এই পালগুলো খুলে প্রশস্ত হয়ে যাচ্ছিল, এই সাথে সাথে বা এগুলো, ওটা ঘটার সাথে সাথে এটা ঘটছিল, এই অর্থেও আমরা এখানে অ্যাজ এই কানেক্টরসটা ব্যবহার করতে পারি। দ্য ওয়েদার ওয়াজ ভেরি কোল্ড, আবহাওয়া ছিল খুবই ঠান্ডা। ড্যাশ, দেয়ার ওয়ার নো বার্ডস, দেয়ার ওয়ার নো বার্ডস মানে কোনো পাখি ছিল না, অ্যান্ড অ্যানিমালস এবং কোনো প্রাণী ছিল না, ইন দ্য স্নো, স্নো কভার্ড কান্ট্রি অর্থাৎ স্নো কভার্ড, স্নো অর্থ তুষার আর কভার্ড অর্থ ঢাকা, অর্থাৎ তুষারে ঢাকা সেই দেশে কোনো প্রাণী বা কোনো পাখি ছিল না। তো দেখো, প্রথমে বললো আবহাওয়া খুবই ঠান্ডা, আর তারা গিয়েছে একটা হিমায়িত একটা সমুদ্রে গেছে, হিমায়িত, সব কিছু বরফ দিয়ে জমাট বাঁধা, তো এরকম একটা এলাকায় তারা গেছে, তো সেখানে এরকম একটা প্রতিকূল এলাকায় কি কোনো পাখি বা কোনো প্রাণী থাকার কথা? ডেফিনেটলি না। তো এখানে দেখো, স্বাভাবিকই কিন্তু ব্যাপারটা আছে যে যেহেতু আবহাওয়াটা খুবই ঠান্ডা ছিল এবং সেটা বরফে হিমায়িত ছিল, তো সেহেতু সেখানে আসলে কোনো পাখি নাই বা পাখি থাকার কথা না। তো এখানে সাদৃশ্য আছে, যেটা হবার কথা সেটাই হচ্ছে, যে আবহাওয়া খুব ঠান্ডা তো ওখানে কি কোনো পাখি বা কোনো প্রাণীও নেই, তো সাদৃশ্য এটা, যেটা হওয়া উচিত সেটাই হচ্ছে। তাই আমরা এখানে এইচ দাগেও আমরা অ্যান্ড দিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে এইচে আমরা দেবো অ্যান্ড। বাট ওয়ান ডে, কিন্তু একদিন, দ্য সেইলর্স, সেই নাবিকরা, স অ্যান অ্যালব্যাট্রোস, একটা অ্যালব্যাট্রোস দেখতে পেল। অ্যালব্যাট্রোস হচ্ছে একটা পাখি, একটা সামুদ্রিক পাখি বিশেষ, এই পাখিটাকে অনেকে সৌভাগ্যের প্রতীক হিসেবে মনে করতো। তো এরকম একটা অ্যালব্যাট্রোস তারা দেখতে পেলো, কারা দেখতে পেলো, এই সেইলোস নাবিকরা দেখতে পেলো, ফ্লাইং টুয়ার্ডস দ্য শিপ, ফ্লাইং উড়ে আসতে দেখতে পেয়েছিল, টুয়ার্ডস দ্য শিপ, তাদের শিপ মানে তাদের জাহাজের দিকে তারা উড়ে আসতে দেখলো। অল মেন ওয়ার ভেরি প্লিজড,
সব মানুষরা ভেরি প্লিজড, ওয়্যার হয়েছিল, খুবই খুশি হয়েছিল টু সি ইট, এটাকে দেখে। অ্যান্ড দে গেভ ইট ফুড, এবং তারা দিয়েছিল এটাকে খাবার দিয়েছিল, অ্যান্ড ওয়াটার, এবং পানি দিয়েছিল। ইট কেম টু দ্য শিপ এভরি ডে, এটা প্রত্যেক দিনই সেই শিপে, সেই জাহাজে আসতো। ড্যাশ দে কল্ড ইট, তারা এটাকে ডাকতো। তো যখন তারা এটাকে ডাকতো তখনই এই পাখিটা তাদের জাহাজে আসতো। এই যে যখন যখন, হ্যাঁ যখন ডাকতো তখনই চলে আসতো। তো এই যখন এই অর্থে আমরা এখানে কিন্তু হোয়েন এই কানেক্টরসটা ব্যবহার করতে পারি। ইট কেম টু দ্য শিপ এভরি ডে হোয়েন, যখন দে কল্ড ইট, যখন তারা এটাকে ডাকতো। ড্যাশ ওয়ান ডে দ্য ওল্ড সেইলর কিল দ্য বার্ড, ড্যাশ ওয়ান ডে, দেখো তারা সবাই তাকে কত ভালোবাসলো, সবাই খুশি হলো যখন ওই পাখিটা আসলো। কিন্তু এখানে দেখো কি বলা হচ্ছে, যে একদিন দ্য ওল্ড সেইলর কিল দ্য বার্ড, দেখো সবাই যে পাখিটাকে সৌভাগ্যের প্রতীক মনে করে, যে পাখিটাকে সবাই এসে খেতে দিল, হ্যাঁ আর যখনই ডাকতো তখনই চলে আসতো, এরকম একটা পোষমানা এত ভালো একটা পাখিকে কি কেউ মানে হত্যা করতে পারে? তো সেই কথাটা এখানে বলা হচ্ছে। তো যা হবার কথা তা কি হলো, এখানে ব্যতিক্রম হয়ে গেল না, এই পাখিটাকে তাদের আরও কি যত্ন করে রাখা উচিত ছিল, যেহেতু তারা যখন ডাকে তখনই আসে, প্লাস তারা সেটাকে খাবার দেয়, পানি দেয়। সেই পাখিটাকে একদিন কি করলো, ওয়ান ডে দ্য ওল্ড সেইলর, এই যে এই বৃদ্ধ যে নাবিকটা, সে এই গল্পগুলো আসলে বলছে, কাকে বলছে, এই গেস্টকে বলছে, যে ওয়ান ডে দ্য ওল্ড সেইলর কিল দ্য বার্ড, একদিন এই বৃদ্ধ যে নাবিকটা আছে সে এই পাখিটাকে কি করে ফেলে, হত্যা করে ফেলে, কিল দ্য বার্ড। তো এখানে তো এটা স্বাভাবিক হলো না, যা হওয়া উচিত ছিল সেটা হলো না, তাই এটা এখানে হয়ে যাবে বাট। বাট ওয়ান ডে, কিন্তু একদিন দ্য ওল্ড সেইলর কিল দ্য বার্ড, সেই বৃদ্ধ নাবিকটা কী করলো, পাখিটাকে হত্যা করলো। অ্যান্ড আফটার দ্যাট, এবং এটার পরে, আফটার দ্যাট এটার পরে, এভরি ওয়ান হ্যাড টু আন্ডারগো, আন্ডারগো অর্থ কোনো কিছুর অভিজ্ঞতা লাভ করা, কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া। এভরি ওয়ান হ্যাড টু আন্ডারগো, প্রত্যেককেই যেতে হয়েছিল ট্রেবল সাফারিংস, অর্থাৎ ভয়াবহ দুঃখ দুর্দশার মধ্য দিয়ে সবার জীবন অতিবাহিত হয়েছিল। এই পাখিটাকে হত্যা করার কারণে তাদের একটা কার্স, অর্থাৎ একটা অভিশাপ লেগেছিল তাদের ওপরে, তাই তাদের এই ট্রেবল সাফারিংস, ভয়াবহ যেই বিপর্যয় দুঃখ দুর্দশার মধ্যে তাদের জীবন অতিবাহিত হয়েছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আমাদের আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে এবং তোমরা খুব ভালোভাবে এটা বুঝতে পেরেছো। তারপরেও আমাদের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইচএসসি গুরু ইউটিউব চ্যানেলের সাথে থেকো। আল্লাহ হাফেজ।